থাইল্যান্ডের দক্ষিণ পশ্চিমে ক্রাবি উপকূলে ম্যানগ্রোভ বন আবার ফুলে ফেঁপে উঠছে মাছ কাঁকড়া ও অন্যান্য সামুদ্রিক জীব শক্ত শিকড়ের আশেপাশেই বসবাস করে এই মাকাক বানরগুলিও জঙ্গলে বেশ বহাল আছে বলে মনে হয় কয়েক কিলোমিটার দূরেই কো ক্লাং নামের ছোট্ট দ্বীপ সেখানে কিন্তু সবুজের সমারোহের কোনো চিহ্ন নেই ধ্বংসলীলার ফলে প্রাণের চিহ্ন প্রায় লোপ পেয়েছে পুকুর খুঁড়তে ম্যানগ্রোভ জঙ্গল সাফ করা হয়েছে আজ থাইল্যান্ডের চিংড়ি চাষের ব্যবসা মূল ভূখণ্ডে বড় বড় ফার্মের হাতে চলে গেছে দ্বীপের অনেক পুকুর তাই পরিত্যক্ত অবস্থায় রয়েছে ঠিক সে কারণেই পরিবেশকর্মী জারুয়ান এনরাইট বিপুল সম্ভাবনা দেখতে পাচ্ছেন দিববাসীদের সঙ্গে হাত মিলিয়ে তিনি একের পর এক পুকুরকে আবার ম্যানগ্রোভ অরণ্যে রূপান্তরিত করছেন এর জন্য মাটি ভিজে থাকলে চলবে না এ কাজে প্রায় কিছু এলাকায় জল জমে আছে তাই আমরা জল বার করার চেষ্টা করি এমনকি ভাটার সময়েও জল জমা হতে দেই না কারণ খুব ভিজে অবস্থায় ম্যানগ্রোভ বাড়তে পারে না to grow in too wet. Mangrove Action Project নামের একটি এনজিওর হয়ে জারুয়ান এনরাইট চার বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন পুকুর বুঝিয়ে ম্যানগ্রোভ এলাকা গড়ে তোলাই তার লক্ষ্য অনেক জমি মালিকের কাছেই এমন প্রচেষ্টা অদ্ভুত তাই তারা বিলম্ব করছেন এক্ষেত্রে তিনি মৎস্য পালন করছেন তাই অপেক্ষা করে দেখবেন এতে তার ভালো হয় কি না তারপর হয়তো সিদ্ধান্ত নেবেন এই উদ্যোগের সার্থকতা বোঝাতে অনেক কাঠখড় পোড়াতে হবে চাই অনেক ধৈর্য কাজ মাঝে মাঝে বেশ কঠিন হয়ে উঠতে পারে সে কারণেই হাতে নাতে সাফল্য পাওয়া জরুরি দ্বীপের সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের ইমাম সানে ক্লংরুয়া বহু বছর ধরে কাঁকড়া ধরে আসছেন বছর দুয়েক আগেই তিনি তার পুকুরটি জারুয়ান এনরাইটের প্রকল্পের কাজে উৎসর্গ করেছেন তার পছন্দের কাঁকড়া ম্যানগ্রোভ এলাকায় বেশি দেখা যায় সুস্বাদু খাবার হিসেবে সেগুলি ভালো বিক্রিও হয় আমি বেশি কারণ তাদের বাঁচিয়ে রাখতে চাই না মাঝে মাঝে চা কফি কেনার টাকার দরকার হলে ধরি তবে দরকার ছাড়া এই কাজ করি না পুনর্বনানীকরণের উদ্যোগ শুরু হবার পর আবার নতুন করে কিছু গাছ গজাচ্ছে ঘন ম্যানগ্রোভ জঙ্গল সৃষ্টি হতে অনেক বছর লেগে যাবে কিন্তু সূচনা তো হয়েছে জারওয়ান এন্ড্রাইড প্রায়ই পরিদর্শন করতে আসেন কিন্তু এবার যা দেখলেন তা তার মোটেই ভালো লাগলো না মনে হয় ছাগল গোড়া খেয়ে ফেলছে কিছুক্ষণ পরেই তিনি ছাগলদের হাতে নাতে ধরে ফেললেন বেড়ার একটা জায়গায় গর্ত করে তাদের ঢোকানোর ব্যবস্থা করা হয়েছে কোকলায় পরিবেশ সংরক্ষণ তাই সহজ কাজ নয় ইমাম নিজে কাটাতারের বেড়া ও সিমেন্ট পাঠিয়ে দেন চারাগাছ বাঁচাতে বেড়া মেরামত করে ভবিষ্যতে ছাগল ঢোকা বন্ধ করার চেষ্টা চলছে কারণ একমাত্র এভাবেই ম্যানগ্রোভ বেড়ে ওঠার সুযোগ পাবে জারোয়ান এনরাইট এই পুকুরকে আদর্শ হিসেবে তুলে ধরতে চান বাকি দ্বীপবাসী ইমামের দৃষ্টান্ত অনুসরণ করে একই পথে চলবে এমনটাই তার ইচ্ছা একদিন কোকলাং দ্বীপ উপকূলের মতো সবুজ হয়ে উঠবে পরিবেশ সংরক্ষণকারীরা এমন স্বপ্ন দেখেন আজই সেখানে ঘন জঙ্গল দেখা যায় অথচ কয়েক দশক আগে পর্যন্ত স্থানীয় মানুষ গাছ কেটে অনেক এলাকা সাফ করে দিয়েছিল এখন সেখানে আবার ম্যানগ্রোভ বন ফিরে এসেছে ফলে অনেকের উপকার হচ্ছে এখানে যখন কোনো বন ছিল না মাছও উধাও হয়ে গিয়েছিল এখন অনেক মাছ আর কাঁকড়া পাওয়া যায় তারা ফিরে এসেছে আমরাও বেশি করে ধরছি আগে যেখানে দিনে তিনটি মাছ ধরতাম আজ সেখানে দশ কিলো পাই অনেক ভালো হয়েছে ম্যাংগ্রোভ এলাকা অনেকের আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে